Suporato. নসেন্দি মাধবদী টাঙ্গা থেকে আসছে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যবসা হিসেবে আপনাকে আমরা চিনি এবং জানি, এবং আমাদের অত্র অঞ্চলের মধ্যে এমপি করে আমাদের যারা আবহাওয়া খারাপের কারণে কারণটা কিন্তু
আছে কিন্তু সাথে সাথে কিন্তু আপনি কারে চলে আসছে ঠিক আছে এটা ডিজিটাল এর একটা অন্তরায় কলির ভাই আপনি সাথে সাথে যে ডিজিটাল এর প্রমাণটা দিয়েছেন এটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কেননা আপনি আরেকটা কথা বলেছেন যে শেখ হাসিনার উন্নয়ন সম্পর্কে যে কথাটা বলেছেন গ্রাম হবে শহরে রূপান্তরিত আজকে কিন্তু আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করছি এবং শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ আমরা 100% বিদ্যুৎ চলে আসছে সেই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎকে সামনে রেখে বিদ্যুৎ সেক্টরের মধ্যে যারা আছে আলোর গেরিয়ালা এবং আলোর ফেরিয়ালা যারা যেভাবে কাজ করছে তাদের কারণে কিন্তু আজকে আমরা সজীব হজের জয় সাহেবে আমরা কাজগুলি বাস্তবে রূপান্তরিত করতে পারছি একটা জিনিস হচ্ছে যে আমরা ছোটকালে যখন দাদার বুকে তোমাদের নানুর বুকে ফুটাতাম ঘুমাতাম তখন নানান ওরা গল্প করতো যে ইংলিশের মতো যে পড়েছি পোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে খাজনা দিব ধান ধান সিঁড়ির কিসে আবার আবার বলেছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিল পরি দেহ দ্বারা আপনি দাদার আমল বাবার আমলের মধ্যে দাদা দাদি জ্যাঠা জ্যাঠিরা বলতো যে দাদার মতো যে তোমরা উত্তর দিকে যাইও না দক্ষিণ দিকে যাইও না গেলে ওখানে ফিতনি কামড় দিয়ে খাই লেবে এখন উত্তর দিকে গেলে দেখি যে যমুনা সেতু দক্ষিণ দিকে হচ্ছে সবের পদ্মা সেতু আমাদের মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন তখন উনি বলেছেন যে আমার সাথে শুধু কিছু গড়বড় আছে অর্থাৎ আপনারা যে বর্তমান সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু আমরা দৃশ্যমান অবস্থা দিতে পারছি এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা পদ্মা সেতু 1.42 স্পেন্ড ডান করেছি 5.6 কিলোমিটার 1.5 কিলোমিটার অলরেডি ডান হয়েছে আমার সৌভাগ্য হয়েছে যে পদ্মা সেতু প্রত্যেকটা প্রামাণ্য চিত্র আমি 1.42 স্পেন্ড পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে এবং নিতে পেরেছি সেক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী অবায়দুল কাদের স্যারকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে যে পদ্মা সেতু আমরা দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি আগামী জুলাই মাসের 5 তারিখে আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পাবো তো সেই ক্ষেত্রে এত বড় একটা যুগান্তকারী ভূমিকা যে পালন করেছে পদ্মা সেতু নিয়ে আপনার কাছে কেমন লাগছে আমার থেকে অনেক আনন্দ লাগছে আমার থেকে আমরা ব্যাট দিতে দিতেছি আমরা সামান্য টাকা আমাদের থেকে নিতেছে কিন্তু বাংলাদেশ সরকার যত বড় উন্নয়ন কাজে পদক্ষেপ নিচ্ছে এর তো উন্নয়ন হয় না আমরা তো আমরা যেটা দিতেছি এটা তো সামান্য ব্যাপার কিন্তু ওনার কাছে তো অনেক বড় ব্যাপার ব্যাপার এটাতে আমাদের অনেক আনন্দ এবং আমরা অনেক খুশি যে উনি এত বড় কাজ শেষ করতে পারছে এবং 16 কোটি মা বোনের ইয়ার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন কেননা বিশ্বব্যাংক থেকে একটা দুর্নীতির কথা বলেছেন পরবর্তীতে উনি কানাডার আদালতে এটা প্রমাণ করে দিয়েছেন যে এখান থেকে কোনো টাকা নেওয়া হয়নি সেখানে আবার দুর্নীতি হয় কেন এটাকে খারিজ করে দিয়ে বিশ্বব্যাংকে বদনাম ছড়িয়ে গেছে হ্যাঁ এখন কেউ বলতে পারবে না যে আমরা তলাবিহীন জুড়ি তখন কালাতে একটা কথা বলতে ছিল যে আমরা তলাবিহীন জুড়ি এখন আমরা জননেত্রী শেখ হাসিনা যা বলে তা করে চাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান সরকার মমতা ভাই মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি পদ্মা সেতুর মতো কাজ করেছেন আমরা জুলাই মাসের 5 তারিখে পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পারবো তারপরে আমাদের যে যোগাযোগের যে ব্যবস্থাটা এই কথাটা একটু তুলে ধরুন ফ্লাইওভারটির সাথে কি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার তো আগে আগে হিসাবে এখন হিসাবে বহুত তফাত বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল মাধ্যমে আছে আবার আগে আমাদের গ্রাম এলাকায় তো আমাদের শুধুকাল কাঁচা রাস্তা ছিল এখন তো এখন কাঁচা রাস্তা কালভার্ট কে ফ্লাইওভার দিক থেকে শুরু করে হ্যাঁ বাসে ফুল ছিল এখন বাসে ফুল নাই ঢাকাতে যখন আগে আগে আপনার মার্কেট করতে আমরা মার্কেট যাই দেখতাম অনেক সময় আমরা থাকতো এখন তো ফ্লাইওভার কারণে অনেক কোনো আমরা থাকে না শুধু গুলিস্তানটাতে ঢুকতে আপের কাজপুর থেকে গুলিস্তানটাতে ঢুকতে চলে যেত 5 থেকে 6 ঘন্টা সেই সময় আবার ফেরি পারাপার করতে করতে আমরা রাতও পার হয়ে যেত আর এখন কালা গুলিস্তান আপে কাজপুর থেকে ফ্লাইওভার যে করছে 5 মিনিটের মধ্যে আমরা গুলিস্তান চলে যাচ্ছি আমরা চাঁদপুর থেকে বাস বাস যোগে ঢাকা যাই আবার ফিরে দিয়ে 12টার আগে আবার দেশে ফিরে হচ্ছে মানে দিনে যায় দিনে 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 বুঝতে পারছি আগে তো 2 দিন সময় লাগতো এখন যে সমস্ত ফ্লাইওভার গুলি হয়েছে এটা এবং মেট্রো হয়েছে আমরা এত কিছু করছি ভিউয়ার্স আমি আবারো বলছি যে কে বলেছে মজিব নাই মজিব আছে বাংলায় এক মজিব চলে গেছেন লক্ষ মজিবের মধ্যে আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী এবং মাস্টার ইব্রাহিম খলিল ভাই যে ডিজিটালের ঘোষণা দিয়েছেন আজকে যে দেশ উন্নয়নে সুযোগ আসছে সেই সুযোগে আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আপনার আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিনটাকে সামনে রেখে আপনার আগামী দিনগুলি আরো ভালো যাক এবং পয়লা বৈশাখ উপলক্ষে এবং আগামী ঈদ উল ফিতর উপলক্ষে আপনার ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের উদ্দেশ্যে চ্যানেলের মাধ্যমে কথাগুলি তুলে ধরেন যে আমরা ট্যাক্টর থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাতে আপনার এখান থেকে প্রোডাক্টগুলি নিতে পারে তাদেরকে আহ্বান জানান চ্যানেলের মাধ্যমে
Master Muhammad Ibrahim Khalil Asia Asian Tailors Cross Center আমরা স্কুলিং এর মাধ্যমে যোগাযোগের সমস্ত ঠিকানা দিয়েছি আপনারা যোগাযোগের মাধ্যমে আপনারা এখান থেকে এসে অর্ডার করুন এবং কাপড় ক্রয় করুন এবং ঈদকে সামনে রেখে এবং পয়লা বৈশাখকে সামনে রেখে আমি বলছি রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ ঈদের আর বেশি দিন বাকি নয় আপনারা শপিং করার জন্য চলে আসুন আজই ধন্যবাদ খলিল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে ধন্যবাদ ফরহাদ ভাই ভিউয়ার্স আজ রাত 11:15 মিনিটে আমাদের চ্যানেল থেকে সরাসরি দেখে নেন www.brightnessindian.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে দীর্ঘদিনের ব্যবসায়ী যারা এখানে আলোকিত ব্যক্তি আছেন এখানে যারা চেয়ারম্যান মেম্বার আছেন ওনারা ফলিল ভাই সম্পর্কে যদি একটি কথা বলেন তাহলে এটাই বলেন যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে ইতালির রাজধানী কিন্তু রোমের দিনে তৈরি হয়নি ওনারা বলতে চাচ্ছেন যে মাস্টার ফলিল ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন 24 বছরের ব্যবসা প্রতিষ্ঠান উনি হাতিয়াটি পাপা করে এই প্ল্যাটফর্মের মধ্যে আসছেন ধন্যবাদ ফলিল ভাই ধন্যবাদ এখানে যারা আছে সবাইকে